24 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুগণ। এই মুহূর্তে 2017 সালের টেট পাস ক্যান্ডিডেটদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। কিসের বিষয় আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুগণ, আপনারা জানেন 2017 সালের যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা পাস করেছেন তারা কিন্তু এখনও পর্যন্ত বসে রয়েছে, তাদের কোনো রকম ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়নি। কারণ আপনারা প্রত্যেকেই জানেন কোর্ট কেস এবং সিবিআই তদন্তের জেরে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে রয়েছে। এই মুহূর্তে 2017 সালের টেট পাস ক্যান্ডিডেটরা তারা কিন্তু জোরালো দাবি করতে শুরু করেছে যে তাদের যে নিয়োগ প্রক্রিয়া কেন শুরু করছে না পর্ষদ, কারণ তাদের কোনো রকম তো মামলা নেই, তাদের তো কোনো অস্বচ্ছতা নেই, তাহলে কেন তাদের নিয়োগ হচ্ছে না, তাদের এটাই প্রশ্ন। অবিলম্বে তাদের কিন্তু নিয়োগ করতে হবে, এরকম দাবি তারা জোরালো করছে। কারণ আপনারা জানেন রাজ্যের শিক্ষক নিয়োগ ক্রমে কিন্তু অনিয়মিত হয়ে পড়ছে। দীর্ঘ 8 বছর স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2014 সালে শুরু হলেও এখনও শেষ করা যায়নি। প্রাথমিকের শিক্ষক নিয়োগে একই অবস্থা। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন স্কুলে প্রবল শিক্ষক সংকট দেখা দিচ্ছে। একদিকে যখন বেকার চাকরি প্রার্থীরা নিয়োগের অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন, অন্যদিকে শিক্ষকের অভাবে পঠন পাঠনে ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন স্কুলে। 2017 সালে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেই পরীক্ষায় 2.5 লক্ষের মতো প্রার্থী ফর্ম পূরণ করেন। দীর্ঘ প্রতীক্ষার পর 2021 সালে 31 জানুয়ারি লিখিত পরীক্ষা হয়, এবং সেই লিখিত পরীক্ষার কোশ্চেন কিন্তু খুবই কঠিন ছিল, এবং ফল বেরো হয় তারও 1 বছর পর 10 জানুয়ারি। এই লিখিত পরীক্ষায় অর্থাৎ টেট পরীক্ষায় পাস করেছিলেন মাত্র 9,896 জন। তারপরেও প্রায় 6 মাস কেটে গিয়েছে, এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু হলো না। এই 2017 সালে টেট পাস ক্যান্ডিডেটদের অভিযোগ, ইন্টারভিউ কবে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তা সদুত্তর দিতে পারছে না। নিয়োগের দাবিতে তারা ইতিমধ্যে বিকাশ ভবন ও পর্ষদের অফিসে অভিযান করেছেন। অনেকে বলছেন নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পর্ষদ, নিয়োগ অনিয়ম অভিযোগ নিয়ে মামলা চলছে বলে তাদের নিয়োগ প্রক্রিয়া দেরি হচ্ছে। কিন্তু চাকরি প্রার্থীর অভিযোগ তাদের পরীক্ষা নিয়ে তো কোনো মামলা বা অস্বচ্ছতা নেই, তাহলে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে না কেন? এবং চাকরি প্রার্থীদের আরও দাবি, লিখিত পরীক্ষায় পাশ করা সকলকেই দ্রুত ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করতে হবে, পূজোর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হলে তারা আরও বড় আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন।